সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিতের ক্লাস। যে গণিতের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর জন্য, এবং যারা সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। সরকারি চাকরি ছাড়াও নিবন্ধন পরীক্ষা, কলেজ নিবন্ধন, স্কুল নিবন্ধন, মাদ্রাসায় যারা নিবন্ধন পরীক্ষা দিতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি অনেক ছাত্রছাত্রীদের অনুরোধে আমি সুন্দরভাবে বুঝিয়ে, যারা মিডল টার্মে অনভিজ্ঞ, মিডল টার্ম বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য এই অঙ্কটি আমি করে দিচ্ছি, সহজ শর্তে, সহজ ভাষায় করে দিচ্ছি। তোমরা অবশ্যই লক্ষ্য করো এবং আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই যে লক্ষ্য করো, এটি মিডল টার্ম ব্রেকের অঙ্ক, শেষের সংখ্যা দেখলে ভাববো এটা মিডল টার্ম ব্রেক। এবং দ্বিঘাত সমীকরণ, এখানে প্রথম থেকে শেষটাকে গুণ করতে আমাদের নিয়ম, মিডল টার্মের প্রথম এবং শেষ গুণ করতে হয়। তাহলে প্রথম আছে কত, 2x² আর শেষে আছে কত, 15। তার 2 দিয়ে 15 গুণ করলে 2 গুণ 15, তাহলে কত হয়, 30। আর এর সাথে আছে x² 13x², তাহলে আমরা 30-এ মিডল টার্ম করব। 30-এ মিডল টার্ম করলে, ভাঙাইলে কি আসে, 2, 15 2 গুণ 30, 3 3 5 15, তাহলে 3 2 গুণ 6 আর 5। এখানে x বানাতে হবে, একটা x বানাতে হবে। এখানে কীভাবে আমরা x বানাতে পারি, 3 2 গুণ 6 প্লাস 5x, এখানে x দুইটা, এই x² দুইটা, লক্ষ্য করো এখানে দেখা যাচ্ছে x² দুইটা, তাহলে এই 3 2 গুণ 6x একটা দিলাম আর 5x। এখন এটার পিছনে আছে মাইনাস সাইন, মাইনাস বানাতে হবে, তার বড়টার পিছনে মাইনাস দিলাম, ছোটোটার পিছনে প্লাস দিলাম, তাহলে তো হয়ে যায়, তাহলে 2x² মাইনাস 6x প্লাস 5x মাইনাস 15। আমরা বড়টার পিছনে প্লাস দিলাম।